গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করে দিয়েছি, সকাল বলতে এখন 9:30 বাজে সকাল, তো যাই হোক তবু সকাল আছে, তো সকাল থেকে শুরু করে দিয়েছি 9:30 থেকে। আর আজকে প্রচুর পরিমাণে আমি কাপড় কেচেছি, পুরো এক বালতি। তো তোমরা দেখলে আমি বালতিটা নিয়ে সিঁড়ি দিয়ে উঠতেই পারছিলাম না, তো যেমন তেমন করে টেনে নিয়ে আসলাম। আর মেয়ের হোয়াইট শুটা, সেটাও নোংরা হয়ে গেছিলো, অনেক দিন ধরে পড়ছিল, তো আজকে ভালোই রোদ উঠেছে। তো রোদ তো কদিন ধরে ভালোই উঠছে, বৃষ্টি টিষ্টির কোনো খবর নেই এখন আর, তো রোদই উঠছে, শুধু আকাশটা মেঘলা মেঘলা, দেখে মনে হচ্ছে দেখো যে খুব বৃষ্টি হয়ে গেছে বা হবে এরকম ব্যাপার, কিন্তু বৃষ্টি টিষ্টি কিছুই হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে রোদ। আর একটা গরমটা মানে খুব ভ্যাপসানো, মানে খুব বাজে লাগে এই গরমটা, খুব বাজে গরম আর কি। তো আর ছাদে চলে এসেছি, তো আমি জুতো নিয়ে আসিনি, তো এখানে তো ছিলই কাকিমণির জুতোটা, সেটাই পরে নিয়েছি। আর পাখাটা খুব গরম, তো প্রথমের দিকে মনে হচ্ছিল যে খুব বেশি একটা রোদ নেই হয়তো, কিন্তু তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি কীরকম পরিমাণে রোদ উঠেছে। তো আজকে অনেক কাপড় কেচেছি, আর সকালেই উঠেছি, লেট করে উঠিনি আমি আজকে, আজকেও 6টাতেই উঠেছি। মেয়ের স্কুল নেই তবুও, আজকে স্যাটারডে, তো স্কুল বন্ধ, তবুও সকালে উঠেছি, কারণ আমি জানি সকালে যতই লেট করে উঠি প্রবলেমটা আমারই হবে, কারণ কি নাকে মুখে মানে নাক দিয়ে এমন পরিস্থিতি হয় আমার যে কি বলবো, আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় কাজ করতে করতে, আর প্রচণ্ড পরিমাণে খিদাও পেয়ে যায়, আর কাজও না করলে হয় না, তো যার জন্য ভাবলাম না আর শুয়ে থাকবো না, উঠে পড়ি, উঠে পড়ে আমার কাজগুলো যা আছে সেগুলো করি আস্তে আস্তে করে। তো উঠেই গেছিলাম 6টার দিকে, তবুও করতে করতে এখন সকাল 9:30 বাজে, কিন্তু আমার এখনও মানে পুজো হয়নি, আর চাও খাওয়া হয়নি, কিছু হয়নি, সবেমাত্র স্নান করে কাপড় ধুয়ে ছাদে আসলাম মেলার জন্য। আর আমার বরের গেঞ্জিগুলো, স্যান্ডো গেঞ্জিগুলোতে একটু উজালা দিয়েছিলাম, তো তাই এগুলো একটু এই সাইডে মানে শেডটার নিচে মেলে দিচ্ছি, কারণ কি উজালা দেওয়া গেঞ্জিগুলো না যদি রোদে মেলা হয়, কড়া রোদে, তাহলে না সেগুলো ফেড হয়ে যায়, যার জন্য ওই শেডটার নিচে দিয়ে দিলাম। আর তারপরে দেখো সকালে কি কাজ করেছি আমি, এই যে কলের পাড়টা তোমরা দেখেছিলে কি নোংরা, তো সেটাকে আমি আজকে সকালে পরিষ্কার করেছি, করেছিলাম আর কি, ঘষে ঘষে, ওই স্কচ ব্রাইটগুলো দেখছো আর স্টিরুলটা, সেটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছিলাম, তো যার জন্য ওটাও করেছি। আর পিসি তো আসেনি আজকেও, তো সে ঝাড়টারও ব্যাপার ছিল, ঝাড়টারও দিলাম, আর পেছনেও ঝাড়টার দিলাম, ছাদেও ঝাড়টার দিলাম, তো যাই হোক এগুলো কাজ করে টোরে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, কাজগুলো আমি শুধু বলছি এখন মাত্র, আর 9টা থেকে 9:30 থেকে ব্লগটা শুরু করছি। তো সেগুলো কাজ তো হয়ে গেল, পুজো হয়ে গেল, তারপরে চাটাও আমাদের খাওয়া হয়ে গেল, তারপরে এখন বাসন টাসন ধুচ্ছিলাম। তো আজকে ভাবলাম স্যাটারডে, তো একটু গান চালিয়ে ভালো মতো রান্না বান্না করলাম আর কি, তো টাইম ছিল আর কি, যাই হোক চাটা খাওয়ার পরে এখন বাজছে 11:30, টাইম ছিল বলতে 11:30 বাজছে এখন আর কি, তো অনেক লেট হয়ে গেছে, তো তাও আমার মনে হলো যে না একটু গান টান শুনলে মনটা একটু ভালো লাগে, আমি তো আগে প্রায় গান চালিয়ে রান্না বান্না করতাম, ভালো লাগতো, এখন অনেক সময় হয় অনেক সময় হয় না, কারণ কি মোবাইল, এই মোবাইলটাতেই গান চালাই, তো তো যখন আমার বর অফিসে চলে যান তো মোবাইলটা নিয়ে যান, তো সেই মোবাইল দিয়ে আর ভিডিও করা হয় না, এটা দিয়ে ভিডিও করি, তো তখন আর গান সেরকমভাবে চালানো হয় না, শোনা হয় না, তো আজকে ভাবলাম বর তো বাড়িতেই আছে, তো ওনার মোবাইল দিয়ে শ্যুট করছিলাম, আর আমার মোবাইলে ইউটিউব দিয়ে আর কি গান চালিয়ে দিয়েছিলাম, তো গান শুনছিলাম আর এদিকে কাজও করছিলাম। তো গান শুনলে না মনটা ভীষণ ভীষণ আর কি ফ্রেশ লাগে, খুব ভালো লাগে, আর গান শুনতে আমি খুব ভালোবাসি, হিন্দি গানগুলো শুনি বিশেষ করে, হিন্দি গান ভাল লাগে শুনতে আমার। তো এদিকে আমি কাজ টাজ করছিলাম আর গানও শুনছিলাম, তো বাসনগুলো আমার অনেক ধুয়ে ফেলছিলাম, শুকিয়ে গেছে, তো সেগুলো ভাবলাম তুলে ফেলি ওপরে, তো ওই বাসনের র্যাকে আর কি সব বাসনগুলো তুলে রাখছিলাম। রান্না এখনও আমি চাপাইনি, সবেমাত্র দুধটা গরম করতে বসিয়েছি গ্যাসের উপরে, তো ভাবলাম সেটা হচ্ছে, এদিকে আমি আরও কাজ কিছু ছিল সেগুলো করিনি, আর খিদে সেরকম কারো পায়নি সেভাবে, আর খেতে খেতে অনেক লেট হবে, তো ভাবলাম কিছু কাজ করে নিয়ে একবারে রান্নাটা চাপাই আমি। তো এদিকে বিস্কিটের কৌটো আর ডালের কৌটো দুটো উলট পালট করে রেখেছিলাম, তো ওটাকে চেঞ্জ করলাম আর ডালটাকে ঢেলে নিলাম, তো এই এগুলো কাজ হয়ে গেলে তারপরে যাব রান্না করতে।
আর আমি এখানে যে গানগুলো শুনছিলাম সেগুলো আমি দেইনি, কারণ কি এগুলোতে কপিরাইট ক্লেম হতে পারে, যার জন্য দেইনি, মিউট করে দিয়েছি। আর ফাল্গুনী পাঠকের গানগুলো শুনছিলাম আমি এখানে, তো ওই গানগুলো শুনতে ভীষণ ভালো লাগে। তো তারপরে দেখো এই কাঁচের গ্লাসগুলো আমি এখানে রেখেছিলাম কিছু, তো আমার কি মানে গ্লাসগুলো রাখতে না খুব অসুবিধা হয়, আগে তো উপরে রাখতাম র্যাকের উপরে তুলে মানে সানসেটের উপরে, তো এখন এখানে কয়েকটা রেখে দিয়েছি, মানে কখনো কখনো দরকার হয় তাই, কারণ বাসন রাখার অনেকটাই প্রবলেম হয়, আর আমি এতটা পরিমাণে কাঁচের জিনিস ভেঙে ফেলি মানে কি বলবো, অনেকগুলো গ্লাসের সেট ভেঙেছি, অনেকগুলো কাপ প্লেটের সেট ভেঙেছি, তো কাঁচের জিনিস খুব পরিমাণে ভেঙে দিই আমি, তো যার জন্য কাঁচের ভয় আছে, লাগে রাখতে ডিনার সেট এখানে, আছে, অনেক কিছু তারপর আছে বাসন, কাঁচের বোলগুলো হয় না সেগুলোও আছে, তো অনেক সুন্দর সুন্দর বাসন আছে, তো সেগুলো ইউজ করতে ইচ্ছে হয় কিন্তু রাখবো কোথায়, তার জন্য আমি ওগুলো ইউজ করতে পারি না, ওগুলো সব আমি বক্স খাটে ঢুকিয়ে রেখেছি, কিছুটা সানসেটের উপরে রেখেছি, তো সেগুলো আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব, দেখাবো কি কি বাসন আছে আমার, তো ওই বাসনগুলো আর বের করা হয় না কিন্তু ইচ্ছে করে খুব বের করতে, তো যাই হোক এগুলো স্টিলের বাসনগুলো বেশিরভাগ ইউজ করি, তো আর যেগুলো রাখা আছে এখানে কাঁচের জিনিস তার মধ্যে থেকে অনেক কিছু ভেঙে ফেলেছি আমি, এই নতুন যে আমার কাপ প্লেটের সেটটা আছে, নতুন বলতে পুরনো, এটা 1 বছর হয়ে গেল, তো এর মধ্যে থেকে অনেকগুলো কাপ ভেঙে দিয়েছি আমি, প্লেটও ভেঙেছি 2 একটা, তো আর যেই আর একটা কাঁচের গ্লাস তোমরা দেখলে একটু অন্যরকম, তো ওই সেটটার পুরোটাই ভেঙে গিয়ে শুধু একটা মাত্র বেঁচে আছে এখন। আর বাসনের একটার উপরে দেখো একটা অনেক বড় হাঁড়ি, তো ওই হাঁড়িটা তো রান্না হয় কিন্তু আমরা 3 জন তো, তাই ওটাতে এখন হয় না, যখন কেউ আসে বাড়িতে আত্মীয় রিলেটিভ কেউ আসে তখন ওটাতে রান্না হয়, ওটা একটু বড়, তো ওটাতে সবার জন্য হয়ে যায়, তো ওটা এখানেই রাখা আছে, আমি ভিতরে রাখিনি, অনেক বড় একটা গামলাও আছে একটা। তো সবার প্রথমে আমি পটল ভাজা শুরু করে দিয়েছি বানানো, তো আমার ভাত হয়ে গেছে, তারপরে পটল, তারপরে একটু একটু করে অনেক সবজি বানিয়েছি, আজকে স্যাটারডে তো আজকে নিরামিষ, তো নিরামিষের দিন অনেক কিছু পদ হলে খেতে ভালো লাগে, তো অনেক কিছু বানিয়েছি একটু একটু করে। তারপরে দেখো এটা প্রসাদ, তো সেদিনকার মনসা পূজার প্রসাদ পিসি রাত্রে গরম গরম নামিয়েছিল খিচুড়িটা, বললো গরম গরম আছে নিয়ে যাও, রেখে দাও ফ্রিজে রেখে খাবে, তো খিচুড়ি তো আমি এমনিতে ভালোই বাসি, বিশেষ করে ঝুনা খিচুড়িটা খুব ভালো লাগে আমার, তো ঝুনা খিচুড়িই ছিল এটা, তো সেটা এনে রেখে দিয়েছিলাম, তো সকালে তারপর একটু খিদে পেয়েছিল হালকা হালকা, তো মেয়ে আর আমি খিচুড়ি খেয়েছিলাম একটু, আর বর তো বাইরে গিয়েছিল তাই খেতে পারেনি কিছু, তো পরে আসলো, আসার পরে স্নান ধান হয়ে গেছে, তো এখন আমি দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো আমি সবার জন্য একটু একটু করে খাওয়া বের করছি, আমরা যেহেতু খিচুড়ি খেয়েছি যার জন্য আমাদের খাওয়াটা খুবই অল্প পরিমাণের, কারণ তখনই খেলাম আবার খাওয়ার রুচি নেই, তাও একটু ভাত খেয়ে নিলাম একটু একটু করে, আর এদিকে বানিয়েছিলাম ডাল, তো ডালটা আমার প্রেশারেই ছিল, রহর ডাল বানিয়েছিলাম, তো দেখো পটল ভাজা, কাঁচকলা ভাজা, বেগুন আলুর ভাজা, তারপরে আলু ভেন্ডি ভাজা, তারপর লেবু, তবে সঙ্গে ডাল, ডালের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর ডালটাকে সোমবার দেইনি আমি, এরকমই রেখেছি, এরকমই খেতে ভালো লাগে আমার, তো দেখো আমাদের রান্না হয়ে গেছে, সঙ্গে শুধু বাদ ছিল পাঁপড়টা, পাঁপড়টা হলে খাওয়াটা একদম জমে যেত, তো পাঁপড়টা আর বানাইনি আমি, আর অনেক কিছু ভাজার আইটেম হয়ে গেছে তাই পাঁপড়টা আর করিনি, তবে খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে এতটা পরিমাণে বাসন জমে গেছে, তো ছোটো ছোটো বাসন তো যাই হোক মাজা যায়, পরিষ্কার হয়ে যায়, কোনো অসুবিধা হয় না, কিন্তু কড়াই, কুকার আর দুধের বাসন এগুলো মাজতে খুব অসুবিধা হয়, ইচ্ছে করে না মাজতে, তো ওগুলো মাজতে খুব সময় লেগে যায় আর কি, তো যাই হোক খাওয়া দাওয়ার পরে এগুলো আমি রেখে দিয়েছিলাম মাজিনি, তো খাওয়া দাওয়ার পরে একবারে সব বাসন একসাথে মেজে নিয়েছি,
তো বন্ধুরা, তোমরা শাড়ি ব্লগ ভীষণ ভালোবাসো, তো আমি জানি। তো আমারও করতে ইচ্ছে করে, কিন্তু তোমরা যেটা ভালোবাসো সেটা করতে ইচ্ছে করে, কিন্তু কি করব, এত গরমের জন্য আমি আর শাড়ি পরতে পারিনি। তো যখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যাবে, তখন যেদিন হবে সেদিন সেদিন আমি শাড়ি ব্লগ করব। তো আজকে আর করিনি, কারণ গরম খুব লাগছিল তার জন্য। আর তোমরা দেখলে লেটও হয়ে গেছিল, আমার শাড়ি পরতে আরও সময় লাগবে, আর শাড়ি পরে কাজ করতে অনেক সময় লাগে, দুদিকেই সমস্যা। তো যার জন্য ভাবলাম নাইটি পরে কাজগুলো করে নিই, তো তাড়াতাড়ি আমার কাজগুলো হয়ে যাবে, ব্লগটাও আমি দিতে পারবো, না হলে ব্লগটা দিতে পারতাম না আমি। তারপরে দেখো, এখানে ডালগুলো কিছুটা পরিমাণ ডাল ছিল আমার, সেগুলোতে পোকা লেগে গেছিলো, তো ভাবলাম রোদে দিয়ে দিই। তো রোদে দিতে দিয়ে দিছিলাম আর কি অনেকক্ষণ আগে, তো পাতা টাতা পড়ে গেছে। আর এখানে তো পাখিগুলো ওর পার্টি সার্টি করে চলে গেছে, মানে পাখিগুলো অনেকটা পরিমাণে ডাল খেয়ে নিয়েছে, দেখো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো পাখিগুলোও খেয়েছে। তো পাখির সাথে সাথে পিঁপড়েগুলোও খাচ্ছে, এই দেখো। তো তোমাদের সাথে শেয়ার করলাম এতটুকু একটা পিঁপড়ে কীভাবে এত বড় ডালটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো একদম দেখো, ওর মানে কোনো অসুবিধাই হচ্ছে না মনে হয়, মানে একটু একটু হচ্ছে, আবার যাচ্ছে হয়তো কাউকে ডাকতে, কিন্তু কেউ হেল্প করছে না ওকে, তো আবার একা একাই আবার নিয়ে যাচ্ছে। তো এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আর তারপরে তো কাপড় একবার আমি নিয়ে এসেছি ছাদের থেকে, সব শুকিয়ে গেছিলো রোদের জন্য। তারপরে আবার পরে আবার যেতে হলো আমাকে, সন্ধে এখনো হয়নি, তো আবার গেলাম, গিয়ে আবার কাপড়গুলো নিয়ে আসলাম। আর এই পাপোশটা ভিজেছিল, তো সেটাকে আবার মেলে দিয়ে বাকি কাপড়গুলো নিয়ে আসলাম। আর এখন সন্ধে হয়ে গেছে, তো ভাবলাম কাপড়গুলো নিয়ে এসেছি তো এখানে লাগিয়ে দিই, একবারে কাজটাও হয়ে যাবে আমার। তো এখানে টেবিলে, ড্রেসিং টেবিলে আমি সেটা লাগাচ্ছিলাম। এটা লাগানোর পর আমি বেডশিটটাকেও চেঞ্জ করব। তো আজকে বেডশিটটা সকাল সকাল আর চেঞ্জ করতে পারিনি, তো ভাবলাম সন্ধ্যার সময় করে দিই। নোংরা হয়েছে হালকা টালকা, সেরকম কিছু হয়নি, তো ভাবলাম তা সন্ধ্যাবেলা করে দিই, কাজটা আমার এগিয়ে যাবে। তো এখানে দেখো, আমার বর শুয়েছিল তো উঠছেন না, তো ভাবলাম টেনে টেনে তুলে দিই, তো সেটাই করছিলাম। আর পিলো কভারগুলো আমি চেঞ্জ করব। আজকে আমি স্কাই ব্লু কালারের বেডশিটটা পাতবো এখানে। তো অনেক দিন ধরেই পাতা হচ্ছিল না বেডশিটটা, প্রায় অনেক দিনই হয়ে গেল, এটা ওটা চেঞ্জ করেছিলাম কিন্তু এটা আর পাতা হচ্ছিল না, তো ভাবলাম আজকে এটা পেতে দিই। তো সেটাই বরকে বলছিলাম যে আজকে তোমার বেডশিটটা পাচ্ছি, মানে ওটা, এই বেডশিটটা না ওনার খুব পছন্দের, তো তাই আমি বেশি পাততাম না, নাহলে নষ্ট হয়ে যাবে, তাই তো মাঝে সাঝেই পাতা হতো আর কি। তো উনি বলছিলেন যে আমার ফেভারিট, তাই কি আমার পারমিশন নিয়ে পাততে হবে, আমি বললাম হ্যাঁ, তো সেটাই বলছিলাম। আর তারপরে এখানে আমার কি বলে সোফার কাভারটাকেও চেঞ্জ করতে হবে, বলতে বলতে ভুলে যাচ্ছি যে কি বলতে হবে আমাকে। তো সোফার কাভারটাকেও চেঞ্জ করতে হবে, যেটা উপরে ছিল সেটাকে নিচে দিয়ে দেবো, আর যেটা ধুয়েছি আমি সেটা উপরে লাগিয়ে দেব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমার এতটাই, তো অনেকটাই বড় হয়ে গেছে, ব্লগটা কেমন লাগছে আমার সেটা জানিও, আর কোনো কিছু প্রবলেম হলে ব্লগের মধ্যে সেটাও জানিও, সেটা জানালে কি হবে, আমার প্রবলেমগুলো আমি ক্লিয়ার করতে পারবো, আর তোমাদের ব্লগগুলোকে আরও ভালো করে দিতে পারবো আমি। তো চলো বন্ধুরা, অনেকটাই বড় হয়েছে ব্লগটা, তো ব্লগটা সাপোর্ট করো, ফুল ওয়াচ করো, আর যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর অবশ্যই অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে তাড়াতাড়ি করে, আর আমার ব্লগটা ওয়াচ করতে পারবে। তো চলো বন্ধুরা, রাখছি, আবার দেখা হচ্ছে কালকের ব্লগে। তো এখন আমার কাজও শেষ, যাই আমি একটু ফ্রেশ হয়ে নিই, টাটা।